গাজীপুরের কোনাবাড়ি এলাকায় বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে পুলিশের গুলিতে আহত গার্মেন্টস শ্রমিক মোহাম্মদ জামাল উদ্দিন মারা গেছেন। তিনি ইসলাম গার্মেন্টসের শ্রমিক ছিলেন। 11 নভেম্বর শনিবার দিবাগত রাত 1টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গাজীপুরে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে জালালউদ্দিন নামে এক গার্মেন্টস শ্রমিক গুলিবিদ্ধ হয়েছিলেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউ এর 6 নম্বর বেডে মারা যান তিনি। বাচ্চু মিয়া বলেন, তার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার ঘাসলি বাজার এলাকায়। তার বাবার নাম চান মিয়া। উল্লেখ্য, গত 8ই নভেম্বর গাজীপুরের কোনাবাড়ি জুরুন এলাকায় পুলিশের গুলিতে জামালউদ্দিন নামে ইসলাম গ্রুপের ওই শ্রমিক গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হয়। এছাড়া ইসলাম গ্রুপের শ্রমিক আঞ্জুয়ারা খাতুন পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন। টুনা ফ্রোস্কিপা, ঢাকা পোস্ট।